तो आज के आमी जी विषयटाके निये आलोचना करबो सेटा हलो बीबिर हक स्वामीर उपरे कि आर स्वामीर हक बीबिर उपरे कि। खूब लम्बा करछि ना, भूमिका बेशी बाड़ाछि ना। एबार प्रथमे एकटा हादिस दिये आपनादेर सामने आमि आबार विषयटाके आगिये निये जाई। सहीहुल जामे एकदम सही सनदे से हादिसटा एखाने उल्लेख आछे 1509 नम्बर हादिस। এই হাদিসটাকে দিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার বক্তব্যের সূচনা করছি। হযরত হুসাইন বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমার ফুপি আমাকে এই হাদিসটা বর্ণনা দেন যে একদিন তিনি আল্লাহর রাসূলের কাছে গেলেন। খুব ভালো করে শুনবেন মায়েরা আমার। আল্লাহ রাসূলের কাছে যখন সমস্ত রকমের দিনার হাজা যা যাবতীয় প্রয়োজন ছিল প্রয়োজন সেরে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দী, তোমার স্বামী কি বর্তমান আছে? হুসাইন বিন মুসিনের ফুপি আল্লাহর নবীর সামনে এবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আমার স্বামী বর্তমান, আমার স্বামী মজুদ, আমার স্বামীর কোন রকমের দুর্ঘটনা ঘটে না। নবীজি বলেন, আল্লাহর বান্দারে, আমি তোমার কাছে জানতে চাই তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সঙ্গে তুমি কিভাবে চলাফেরা করো। এবার তিনি মহিলা নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার স্বামীর জীবনে এই রকমের কোনদিন কোন খিদমতে কমতি করেছে বলে মনে পড়ে না। আমার স্বামীর জন্য আমি সদা সর্বদা যেন খিদমতে প্রস্তুত নিয়ে থাকি। আমার স্বামীর হক আদায় করতে আমি কোনোদিন পিছপা হই না। কিন্তু নবী গো, আমার স্বামী আমার কাছে যেন সঠিক সময় দিয়ে আমার সঙ্গে যেন আমার মতো সে ভালোভাবে পরিষেবা দিতে পারে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, ওরে আল্লাহর বান্দা শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। ওরে আল্লাহর বান্দা রে, এই কথাটা ভালো করে তুমি লক্ষ্য রাখো। তোমার স্বামীর তরফ থেকে যদি কোনো কমতি হয়ে গেছে, ওরে আল্লাহর বান্দা, ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। মাগো, স্বামী কি অমূল্য রতন। আল্লাহ রাসূল বারবার করে এই জায়গাটাতে অটল হয়ে তিনাকে জানাচ্ছে, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। তার মানে যদি তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার স্বামীর হক আদায় করো, তোমার স্বামীর কথা মতো চলো, তাহলে তোমার জন্য ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি তোমার স্বামীর সঠিক হক আদায় না করো, স্বামীর উপরে বেশি বেশি করে মরলি করো, তোমার স্বামীর কথা মতো না চলো, তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। এই দুটো শব্দ আজকে আপনাদের সামনে আমি তুলে দিলাম। যতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আলোচনা করব, এই শব্দ দুটোর উপরে আমার থাকবে মজমুন, এই শব্দ দুটোর উপরে থাকবে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের দলিল। আমার মা আপনাদের বলছি, ভালো করে শুনে রাখেন। আপনাদের স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম বর্তমানটাকে মিলাবেন। অনেক মা আছে আজকে আল্লাহ যদি রাতুল মাদ্রাসাকে কবুল করে নেন, এটা যদি সুন্দর একটা বানা তৈরি হয় তাহলে এই পরিষেবা পাবেন সেই সমস্ত ছাত্রীদের কাছ থেকে, এই রকমের সুন্দর ব্যবহার পাবেন স্বামী হয়ে ওই আলেমাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সঠিক হাদিস দলিল দিয়ে সুন্দর করে হাদিসটাকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি। মা জননী, বর্তমানে অনেক মা আমার আছে দেখা গেল স্বামীর ঘরে স্বামীর জিন্দেগিতে থাকতে গিয়ে অনেক মায়েরা স্বামীর উপরে মরণি করে, স্বামীকে নানান কথা বলে, স্বামীকে নানান ধরনের আঘাত করে। ওই স্বামীকে আঘাত করার কারণ হলো দেখা যাচ্ছে স্বামীর ঘরে অর্থ কম আর নিজের বাবার ঘরের অর্থ অনেক বেশি। অনেক জায়গায় কথায় ভুল হয়, স্বামী হলো মাধ্যমিক পাস আর স্ত্রী হলো বিএ পাস। স্বামী হলো দেখতে নাটা, স্বামী হলো দেখতে কালা, আর স্ত্রীর চেহারা হলো একদম দেখতে সফেদ সাদা ভটভটে। দেখবেন ওই স্ত্রীরা ওই বিবিরা নিজের স্বামীকে তুচ্ছ মনে করে, ওই স্বামীর উপরে অনেক ধরনের কথা বলে। আমার মা আজকে যদি মনে করে আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম, তাহলে সহিহ বুখারীর হাদিসটাকে একবার ভালো করে শুনেন। সহিহ বুখারীতে প্রথম খণ্ডে 103113 সহিহ সনদে একটা বুখারীতে হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে দিচ্ছি। মা জরুরি ওই হাদিসের মধ্যে একজন মহিলার নাম আছে যেই মহিলা সারা পৃথিবীর মহিলাদের সব থেকে এক নম্বর স্থান পানেওয়ালি, এবং তিনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ, যিনি হলেন আল্লাহর জান্নাতে সমস্ত নারীদের সর্বাধিক। তিনার দ্বিতীয় পরিচয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার লাখে জিগার কলিজার টুকরো হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার হযরতে ফাতেমাকে আপনাদের নাম দিয়ে আপনাদের সামনে আমি এবার হাদিসটা বর্ণনা দিচ্ছি। মা জননী, আগে মাথায় রাখেন আমি কি বুঝাতে যাচ্ছি। আজকে আপনার বাবার বাড়ি অর্থ থাকতে পারে, আপনি স্বামীর থেকে শিক্ষিত বেশি হতে পারেন, আপনি স্বামীর থেকে অনেক রূপবতী হতে পারেন, কিন্তু আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। তা বলে আপনার স্বামীকে আপনি লাঞ্ছনা করে কিছু বলবেন, এটা কোনোদিন আপনার জন্য কাছে যেন না আশা করা যায়। হযরতে ফাতেমা আপনাদের থেকে অনেক ঊর্ধ্বে, এবার তিনাকে আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। হযরতে ফাতেমা বলে, যেদিন আমার বিয়ে হয় আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে গিয়ে এবার আমাদের দাম্পত্য জীবন শুরু হলো, কিন্তু আমরা আমাদের স্বামীর ঘরে বা আমার স্বামীর ঘরে কিছু যে আহার করব, এই রকমের আহার করার জিনিস আমার স্বামীর ঘরে মজুদ ছিল না। আজকে দেখেন যিনি হলেন জান্নাতের সর্দারনী, যিনি হলেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, এবার স্বামীর ঘরে গেছেন, কোনো খাবার মজুদ নাই। সেই সময় এবার স্বামীকে আহার দেবেন, স্বামীকে খেতে দেবেন, বাড়িতে এমন কিছুই নাই। ওই বাড়িতে ছিল একটা জাতা আর কিছু জব। এবার ফাতেমা নিজে নতুন বধূ হিসাবে স্বামীকে যেন কিছু আহার মুখে তুলে দেবে, ওই বাড়িতে গিয়ে নতুন অবস্থায় এবার জব নিয়ে জাতায় বসে গেছে। নতুন বউ, হযরত আলীর ঘর খালি আর হযরতে ফাতেমা ওই সময় জাতায় বসে জাত সারা বিশ্বে আমার মা জননী পরিচয়টা আগে দিয়েছি, তিনি কে এখানে একবার লক্ষ্য করবেন, জীবনের সব কিছু ফিরে আসবে। আল্লাহ আমরা যেন কিঞ্চিৎ পরিমাণ কোনদিন স্বামীর ত্রুটি না করি। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। হযরতে ফাতেমা বলছে যাতা পিছতে 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 আমার হাতগুলো যেন রক্তবর্ণ হয়ে যায়, তারপরেও আমি আমার স্বামীর খিদমত করতে হক আদায় করতে পিছু পা হইলাম। একদিনও আমার স্বামীর মুখে আমি কথা বলেছি বলে ফাতেমা আমার কোনদিন মনে পড়ে না। এইভাবে যাতা চালায় আর স্বামীর জন্য সঠিক সময় খাবার ব্যবস্থা করে, স্বামীর কথা মতো চলে, আর হাত ফেটে ফেটে রক্তের বর্ণ হয়ে গেছে। সে হাত যেন নিজের স্বামীকে আর দেখাতে চায় না। এই জন্যে যদি স্বামী আমার দেখে নেই, আমার স্বামী আমাকে কাজ করতে দেবে না, আর আমার স্বামীর সঠিক হক আমি আদায় হয়তো করতে পিছু পা হয়ে যাব। এই জন্য হাত লুকিয়ে লুকিয়ে এইভাবে করে কর্ম করে। হযরত আলী যেন একদিন দেখে ফেলেন আর বলেন ফাতেমা এই অবস্থায় তুমি কেমন করে যাতায় বসো, এই অবস্থায় তুমি কেমন করে যাতা ঘোরাও? ফাতেমা রে তোমার আব্বা জানের কাছে কিছু কয়েদি মজুদ আছে। ওরে ফাতেমা তুমি তোমার আব্বা জানের কাছে যাও আর একটা তুমি দাসের আবেদন করে এসো। আব্বার কাছে যাচ্ছেন ফাতেমা একটা দাস শিখে নেওয়ার জন্য। বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে আব্বা নবী আমার ঘরে ছিলেন না। হযরতে ফাতেমার ছোট আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন আওয়াজ শুনে বেরিয়ে গেলেন। এই মিষ্টি আওয়াজ আমার ফাতেমা ছাড়া কারোই হতে পারে না। সঙ্গে সঙ্গে দেখেন সত্যিতে ফাতেমা গিয়ে আওয়াজ দেন। হযরত আয়েশা বলেন বেটি ফাতেমা ও বেটি বলো রে তোমার আব্বাকে তুমি কেন না করে মা? তোমার আব্বা বাড়ি নাই, আমি তোমার আম্মা তোমার পাশে দাঁড়িয়েছে। ও ফাতেমা কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমার আব্বা জানের কানে তুলে দেব। কি যেন বলে আবার বাড়ি ফিরছে। হযরতে ফাতেমা চলে আসছেন বাড়ি। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বাড়ি ঢুকছে। হযরত আয়েশা বলছেন নবী গো আপনার কলিজার টুকরো যাকে না দেখে আপনি থাকতে পারেন না, আপনার খোঁজে এসেছিলেন, না পাওয়ার কারণে আবার বাড়ি ফিরে গেছে। আল্লাহ রাসূল ঘরে না ঢুকে তাড়াতাড়ি করে বেরিয়ে এবার যাচ্ছেন ফাতেমার ঘরে। দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন বেটি ওরে ফাতেমা আমি তোমার আব্বা তোমার ঘরের দরজায় মা আমি হাজির হয়ে গেছি। ওই সময় হযরতে ফাতেমা তিনার স্বামী হযরতে আলী যেন ঘরে। আল্লাহর নামের আওয়াজ শুনে চটপট করে যেন এবার মা ফাতেমা উঠতে যায়। নবীজি বলেন বেটি রে আমার জামাই ঘরে আছে বলে তোমরা দুইজনে ঘরে থাকো, আমি তোমার আব্বা তোমাদের কাছে যাচ্ছি রে মা। আল্লাহর নবী এবার ঘরে গিয়ে জামাই এবং মেয়ের মাঝে বসে হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করেন ওরে ফাতেমা আমার খোঁজে তুমি গিয়েছিলে রে বেটি, আমি তোমার কথা শুনে আর যেন বাড়ি ঢুকে নাই, তাড়াতাড়ি করে তোমার কাছে হাজির হয়ে গেলাম। বেটি রে কি প্রয়োজন ছিল মা একবার বলো, আমি তোমার আব্বা হাজির হয়ে গেছে। হযরতে ফাতেমা ওই সময় নবীজিকে বলছেন, আব্বাকে বলছেন, আব্বা এমন বড় কিছু প্রয়োজন ছিল না আব্বা, এই যে দেখেন আমার হাত একটু রক্তের বর্ণ হয়ে গেছে, তাই আপনার জামাই আমাকে পাঠিয়েছিলেন একটা দাসী আবেদনের জন্য, এই দাসী একটা আবেদন করার জন্য আপনার কাছে গিয়েছিলাম। আল্লাহ রাসূল তখন ফাতেমাকে বুঝিয়ে বলছে, ফাতেমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদেরকে অনেক আদরের সহিত বলছি, যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, গেটের পাশে দাঁড়িয়ে আছেন, ভিতরে আসতেও দিচ্ছেন না, বের হতেও কষ্ট হচ্ছে, অতএব আপনাদেরকে অনুরোধ করে আদবের সহিত বলছি আপনারা ভিতরে চলে আসুন। ভলেন্টিয়ার আপনাদেরকে গায়ে হাত দিয়ে দিয়ে বলছে, অনুরোধ করে বলছে, অতএব আপনারা ভিতরে আসুন, নাহলে ওখান থেকে কেটে পড়ুন। ইসলামী জালসা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায় না, গেটটা ছাড়ুন, গেট খালি করুন, চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। আপনাদেরকে ভদ্র ভাষায় বলছি, আপনারা চলে আসুন। জালসা শুনতে এসেছেন, বক্তব্য কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও এই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, এটা কখনো শোভা পায় না, একজন মুসলমানের এতে শোভা পায় না। অতএব আবার বলছি, আপনারা সামনে ফাঁকা আছে, অনেক জায়গা আছে, যতক্ষণ শুনবেন, আপনাকে বাধ্য করা হচ্ছে না যে আপনি 2 ঘন্টা থাকেন, আপনি 10 মিনিট থাকার পরে রাস্তা আছে, হেঁটে বাইরে হয়ে চলে যাবেন, কিন্তু ওখানে দেরি করবেন না। আসসালামু আলাইকুম। তো ভাইরা আমার, আজকে হযরতে ফাতেমাকে নিয়ে আপনাদের এই জন্য তুলে দিচ্ছি, আমার বর্তমান জামানার মায়েরা যেন একবার চিন্তা ভাবনা করে যে আমার স্বামীর সঙ্গে আমার ব্যবহারটা কেমন হবে। এই কথাটা বুঝাবার জন্য একদম সহিহ বুখারীর হাদিস, আপনাদের মাদ্রাসায় পড়তে যেতে হবে না, মোবাইল হাতে আছে, এখনই গুগলে যান, সার্চ করে, আমি 2 থেকে 3টা শব্দ বলছি, শব্দগুলো লিখে নজর হাদিসের নাম্বারটা দিয়ে আপনি এখানে দেখেন, সুন্দর করে হাদিসটা আপনাদের বেরিয়ে যাবে। তো ভাইজান, আমি এই জন্য বলছি দলিল দিয়ে আপনাদের সামনে, যে আমার মায়েরা আজকে একটু শোনো, আমার মায়েরা একটু জানো যে আমাদের স্বামীর হক আমরা কেমন আদায় করব। শুধু আপনারা হক আদায় করে থেকে যাবেন আর আমরা আপনাদের হক আদায় করব না, এটা হয় না। আমি এই জন্য উভয়টাকে নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে। চট করে বলি, আল্লাহ রাসূল এবার ফাতেমার বাড়িতে বলে, বেটি কি খবর মা, একটু বলো তো। ফাতেমা বলেন, আব্বা এমন বড় কিছু প্রয়োজন ছিল না, আমার হাত যাতা ভিজতে গিয়ে যেন রক্তের বর্ণ হয়ে গেছে, তাই আব্বা আপনার কাছে একটি দাসীর আবেদনের জন্য আমি গিয়েছিলাম, আপনাকে না পাওয়ার কারণে আমি বাড়ি ফিরে এসেছি। আল্লাহর নবী এবার নিজের মেয়ে ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলেন, বেটি রে, আমি তোমার আব্বা, যদি আজকে একটা দাসীর থেকে অনেক অনেক বেশি অতি উত্তম তোমাকে কিছু দিতে চাই, তাতে বেটি তুমি রাজি আছো কিনা নিতে বলো। সেটা গ্রহণ করব না, কোনদিন হতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো রে আমার কলিজার টুকরো, আমি তোমাকে দাসীর থেকে অতি উত্তম উপহার দিচ্ছি রে বেটি। সারাদিন কাজ কর্ম করার পরে যখন তুমি মা সন্ধ্যার পরে বিছানায় শুইতে যাবে, হে ফাতেমা বিছানায় শুয়া সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে মা তুমি বিছানায় শুয়ে যাবে, দাসের থেকে অনেক অনেক বড় উপহার আল্লাহর কাছে তোমার আছে। কি বুঝতে পারা গেল? আল্লাহর নবীর মুখে বেরিয়েছেন ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নার, স্বামী হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। নিজের বেদিকে এইটুকু যত কষ্ট মাথা পেতে মেনে নিতে বলেন আর বলেন বেটি এই কষ্ট করো তুমি তোমার স্বামীর ঘরে সংসার করো, কারণ তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা আপনাদের এখন যেন এই রকমের আদব কায়দা অনেক মায়ের নেই। অনেক মায়েরা এখন স্বামীর থেকে অনেক উঠবে, স্বামীর উপরে কথা বলতে তারা বাধে না, স্বামীর কিভাবে খিদমত করতে হয়, স্বামীর হক কিভাবে আদায় করতে হয় অনেক মা জননী যেন বর্তমানে আপনাদের জামানায় ভুলে গেছে। আর একটা হাদিস শোনাচ্ছি একদম সহিহ বুখারীতে সহিহ সনদে হাদিস নাম্বার 2524 বা 5224 অর্থাৎ 5224। আপনাদের কাছে এই হাদিসের মধ্যে আর একটা মহিলার নাম বলছি, আগে তিনার পরিচয়টা দিই। আমার মা, আমার বোনেরা, আজকে যাদের স্বামী আছে, যারা স্বামীর আওতায় আছে, দয়া করে খুব ভালো করে হাদিসটাকে একটু ফলো করবে। ওই মহিলার নাম কি? তিনার পরিচয়টা আবার দুই দিক থেকে দিচ্ছি আপনাদের। তিনি হলেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকরের মেয়ে, আর আল্লাহ রাসূলের হলেন শালিকা, অর্থাৎ আল্লাহ রাসূলের শালী হযরত আয়েশার ছোট বোন। খুব ভালো করে নেবেন মা জননী। আপনাদের কাছে এই শব্দটা আপনাদের দিতে যাচ্ছি যে আপনারা স্বামীর হক কি করে আদায় করবে। তো তিনি বলছেন আমার যখন বিয়ে হয় আমার স্বামীর নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত জুবাইর তিনার চলার জিন্দগিতে একটু ছোট্ট একটা তিনার যেন ভুল ছিলেন, সেটা হলো চলাফেরাতে তিনি একটু ছিলেন অলস। ভাইজান আপনারা কি ভাষা বলেন? আয়েশা অলস না আলসিয়া? কি বলেন? বলেন আলসিয়া না? এটা আমাদের একটা চলতি ভাষা। হযরত জুবাইর তিনি ছিলেন একটু অলস মানুষ। হযরত আসমা বলছে আমি যখন আমার স্বামীর ঘরে গেলাম ওই সময় আমার স্বামীর ঘরে কোন রকমের জায়দাত ছিল না, কোন রকমের গোলাম ছিল না। আমার স্বামীর ঘরে দুইটি জানোয়ার ছিল, একটা হলো উট আর একটা হলো ঘোড়া। এই দুইটি জানোয়ার আমার স্বামীর ঘরে আমি আসমা যেন দেখি, আর সেই উট আর ঘোড়া খাবার জন্য যেন ছটফট করে। আমার স্বামী একটু অলস মানুষ, ওই উট এবং ঘোড়ার জন্য খাবারও ঠিক মতো জুটাতে চায় না। এই জায়গাটা ভালো করে শুনে রাখেন। হযরতে আসমা বলছে আল্লাহ নবীর কাছে যখন আমার স্বামী জায়গার হিসাবে ছিলেন আল্লাহর নবী 2 বিঘা জমি আমার স্বামীকে আতা করেছিলেন। আমার স্বামীর বাড়ি থেকে 2 মাইল দূরে হলো সেই জমি। আমি আসমা এবার আমার স্বামী অলস মানুষ যেন বাড়ি থাকলো, উট এবং ঘোড়াও বাড়িতে বাঁধা থাকতো। আমি আসমা আমার স্বামীর সম্পূর্ণ রকমের খিদমত করার পরে এবার 2 মাইল দূরে আমার স্বামীর জমিনে আমি চলে যেতাম। সেখানে গিয়ে চারা কেটে কেটে নিয়ে আবার বাড়ি ফেলে আসতাম আর খোলা আর ওকে ছোট ছোট করে চারাগুলো কেটে দিতাম। আমার স্বামীকে আমি তারপরেও কিঞ্চিত পরিমাণ কোনোদিন কোনো হক আদায় করতে কমতি করে না। তিনি আরো বলেন, আমি যখন রুটি তৈরি করার জন্য আটা নিয়ে বসতাম, আমি আসমা ভালো রুটি তৈরি করতে জানতাম না। আমি আটা নিয়ে যখন খমির করতে বসতাম, আশেপাশের মেয়েরা তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমাকে একটু সহযোগিতা করত, সুন্দর করে তারা রুটি তৈরি করে দিত। হযরতে আসমা বলে, আমি সম্পূর্ণ বাড়ির কাজ করার পরেও আমার স্বামীর কিঞ্চিত পরিমাণ আমি হক আদায় করতে কমতে করে না। হে বর্তমানের মায়েরা আমার, হে বোনেরা আমার, আজকে আপনি কোন মহাবীর বাচ্চা, অনেক অনেক জায়গায় দেখা যায় স্বামী যেন স্ত্রীর উপরে নারাজ হয়ে অন্য জায়গায় পালিয়ে যায়। অনেক জায়গায় যেন অনেক মায়েদের কথা শোনা যায়, নিজের স্বামীকে যেমন খুশি তেমন করে বলে, স্বামীর হক আদায় করা তো দূরের কথা, স্বামী যেন বিবির উপরে আর কোথাও বলতে পারে না। অথচ হযরতে ফাতেমা জান্নাতের সন্তান নেই, হযরতে আসমা হযরতে আবু বকর প্রথম খলিফার মেয়ে, একবার কোনদিন স্বামীদের উপরে কিঞ্চিত কোনো কথা বলেছে এই রকমের কোনো রেকর্ড নেই। তো মা আমার, বোনেরা আমার, আজকে আপনাদের সামনে একটা হাদিস শোনাচ্ছি। নাসাই শরীফে হাদিসটা সহিহ সনদে 2231 নম্বর হাদিস। এই শব্দটুকু আপনারা যদি আজকে মেনে নিতে পারেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আট আটখানা দরজা আছে। আপনাদের মতো মায়েদের, আপনাদের মতো বিবিদের ওই জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে যাওয়ার ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে, সেদিন আপনাকে কেউ বাধা দেবে না। কি সেই আমল? আল্লাহ রাসূল বলছে, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে। এক নাম্বার হলো যে মহিলা পাঁচ ওয়াক্ত তারা সালাত আদায় করবে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত তারা নামাজ পড়বে। আমার মা ভরি ভরি জালসা শোনে, শুধু কালে শোনা হয় আজকে অমুক জায়গায় জালসা ভিড় আপনাদের বেশি, জালসায় জায়গা বেশি করতে হয় আপনাদের। এই হাদিসটা আজকে আপনারা দয়া করে অনেকবার শুনেছেন, আবারও আপনাদের শোনাচ্ছি। খুব ভালো করে শুনে যদি আজকে আপনাদের হৃদয়ে জায়গা দিতে পারেন, তাহলে আপনারা সুসংবাদ পাবেন আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতের আটখানা দরজা। দ্বিতীয় জায়গা হলো ওয়াসামাত শাহরাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত রমজান মাসে রোজা রাখলো, ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করলো, ওয়া আতাআত বালাহা আর নিজের স্বামীর তাপ করলো, নিজের স্বামীর কথা মতো চললো, নিজের স্বামীর হক আদায় করে জীবন যাপন করলো। আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহর সমস্ত জান্নাতের দরজা খোলা থাকবে। আমার মা, এটা হলো আপনাদের হক, আপনার স্বামীর खूब मनोयोग सहकारे शোনাচ্ছি अनेक मा आमार आছেন নিজের স্বামীকে বেশি ভাগ नाराज করে রাখে নিজের স্বামীকে নানান ধরনের কথা বলে স্বামীকে যেন ফুলিয়ে রাখে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না চা দোকানে চা খেতে গিয়ে যদি 10 মিনিট সময় লাগে ওই বিবির উপরে ত্যাগ করে দেখেন 5 ঘন্টাও বাড়ি ঢুকে না শুনেন যে মা জননী আপনারা ইবাদত করেন আর এই রকমের ভুলও করেন আপনাদের জন্য বলছি এই হাদিসটাকে নিয়ে একটু আমার সন্দেহ ছিল এবার এই ভুলিয়ানের পাশে চকশাপুর মাদ্রাসার জালসা আমার শ্রদ্ধা ভাজন ওনাকে আমি এত শ্রদ্ধা করি শেখ আবু তাহের সালাফি ঝাড়খণ্ডে বাড়ি আব্দুল্লাহপুরের টিচার ওনাকে বললাম ভাইজান আমি বারবার মোবাইলে বের করছি দেখছি বাড়িতে গিয়ে ল্যাপটপে সার্চ দিয়ে দেখছি তারপরেও যদি জায়গাটা আমার একটু সন্দেহ হচ্ছে একটু দয়া করে বলুন তো উনি আমার সেখানে আমার সামনে সুন্দর করে একের পর এক খুব বিজ্ঞ আলেম খুব বুজুর্গ যে কোনো ওনার কাছে ফতোয়া চান উনি কোরআন হাদিসের দলিল নিয়ে সঠিক কথাটাই আপনাদের সামনে তুলে দেবেন এবার উনি দেখতে দেখতে বলছেন হাদিসের শব্দ দুটোই ঠিক আছে আমার মা শুনেন দুটো শব্দ শোনাচ্ছি একটা শব্দ আপনাদের জন্য কি সেটা নবীজি বলেন ইসনানি লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর মানুষের সালাত অর্থাৎ দুই শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না সাফজ বাংলাটা বুঝে নিন যদি কেউ নামাজ পড়ে আর মাথার উপরে তার নামাজ না যায় তার অর্থটা কি হবে যার অর্থ হলো ওই দুই শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তারা তারা এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ প্রথম নাম্বার হলো এমন মনিবের গোলাম যে গোলাম মনিবের বাড়িতে কর্ম করতে গিয়ে মনিবকে না বলে লুকিয়ে পালিয়ে গেছে আর যেন ফিরে আসে না আল্লাহর নবী বলেন সেই গোলাম যতক্ষণ পর্যন্ত তার মনিবের কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ তার মাথার উপরে যাবে না মানে আল্লাহর কাছে তার নামাজ কবুল হবে না এক নাম্বার শব্দ দ্বিতীয় নাম্বার হলো হে মা জননী ডানে এবং বামে বসে আছে খুব ভালো করে শুনেন গো মা নবীজি বলেন ওয়ামরাআতুন আসাত যাওদাহা হাত্তা তারজিআ এই রকমের বিবি যেই বিবি নিজের স্বামীকে যেন নারাজ করে দিয়েছে নিজের স্বামী যেন বিবির উপরে নারাজ হয়ে গেছে ওরে আমার মা ভালো করে শব্দটাকে মনে রাখেন ওয়ামরাআতুন আসাত যাওদাহা হাত্তা তারজিআ যতক্ষণ পর্যন্ত ওই রাগান্বিত স্বামীর কাছে বিবে না গিয়ে স্বামীকে রাজি করাতে পারে তার স্বামীকে যতক্ষণ সে রাজি না করাতে পারে আল্লাহর নবী বলেন ওই বিবির নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে না এটা হলো বিবির হক স্বামীর উপরে আপনি আপনার স্বামীকে নারাজ করবেন কেন আপনি জানেন না ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম हमार माँ जननी स्वामी के नाराज करबेन केनो स्वामी के आपनि खुश करते जानेन ना हादिसटा শুনে এখানে এই জামিয়াতে পড়া হয় আল্লাহ রাসূল বলছে আল্লাতে তাসরুহু ইযা নাযারা এটাও হলো একটা বিবির হক স্বামীর উপরে স্বামী যখন ইসমাইল থেকে বাড়ি আসলো গাজল থেকে বাড়ি আসলো দরজা এসে যখনই বাইকের হরেন দিয়েছে দরজা এসে যখনই বেল বাজিয়েছে ওরে মা আপনার মনে যতই দুঃখ থাক যতই বেদনা থাক দরজা খুলতে গিয়ে এমন মুস্কি মেরে হেসে দিন যেন আপনার স্বামী আপনার হাসি দেখে নিজেই যেন খুশি হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো আপনার স্বামী বাড়ি নাই আপনার স্বামীর মাল আপনি হেফাজতে রাখবেন আপনার স্বামী বাড়ি নাই আপনার স্বামীর বাড়িতে অন্য কাউকে আপনি কোনদিন প্রবেশ হতে দেবেন না এটাই হলো আপনার হক আপনার স্বামীর উপরে। কিন্তু এই জায়গাতে অনেক খারাপই আছে। আমার মা জননী আপনাদের কাছে বেশি নয় 3 থেকে 4টা হাদিস আমি আপনাদের সামনে তুলে দেব যে জায়গাটা আপনাদের জন্য জরুরি অবশ্যই জানা দরকার। আপনার স্বামী বাড়িতে নেই এবার আপনার স্বামীর বাড়িতে আপনি কাউকে আসতে দেবেন না, চাই সে আপনার স্বামীর লোক হোক চাই আপনার গ্রামের অন্য কেউ হোক চাই আপনার দূর সম্পর্কে খালাতো ভাই হোক বাড়িতে উঠতে দেবেন না। কেন? লম্বা একটা হাদিস হুজ্জাতুল বিদায় আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন আপনাদের শোনাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে আর একটা হক আমার মায়েদের এই হকটার কথা আমার মায়েদের জানিয়ে দিচ্ছি। অনেক মা আমার আছে যে স্বামীকে আর বলার প্রয়োজন কি আছে আমি আল্লাহরে ইবাদত করব তো আমার স্বামীর কাছে অর্ডার নেওয়ার কি আছে। কি করে জানেন? স্বামী ঘুমিয়ে আছে বাড়িতে বলা কোহা নেই হঠাৎ করে দেখে ভোর বেলায় উঠে সাহারি খেয়েছে এবার দিনের বেলায় নফল রোজা আছে। মা জননী আপনার হক স্বামীর উপরে কেমন দেখেন এই হাদিসটা নোট করে সহিহ বুখারীর হাদিস। আপনার স্বামী যদি ঘরে থাকে আপনার স্বামীর বিনা ইজাজতে আপনি নফল রোজা পর্যন্ত রাখতে পারবেন না। আগে ইজাজত নেই। কি বলছেন? নবীজি বলেন লা ইয়াহিল্লু লিল মারা'আতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। আল্লাহর নবী বলেন কোন বিবির জন্য এটা হালাল নয় এটা ঠিক নয় তিনার স্বামী ঘরে আছে আর তিনার স্বামীর কাছে অর্ডার না নিয়ে সে নফল রোজা রেখেছে। নবীজি বলেন হে পৃথিবীর নারীরা এটা হলো তোমার স্বামীর হক যদি তোমাকে নফল রোজা রাখতে হয় তাহলে তুমি আগে তোমার স্বামীর কাছে ইজাজত নাও। খুব কড়া পদক্ষেপ নেয়। একবার হাদিসগুলোকে মেনে নিন আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সব থেকে স্বামীর এই জায়গাটাতে আমার মায়েরা বেশিরভাগ খারাপি করে। সেই জায়গাটা কি ভালো করে আপনারা হাহু বলিয়ে। বর্তমানে অনেক মা আমার আছে স্বামীর এই জায়গাটাতে অনেক রকমের ত্রুটি করে। সেটা হলো স্বামী ঘরে নেই সুযোগ পেয়েছে আর গ্রামে একটা ফেরিওয়ালা ঢুকে গেছে দেখছি এটাই সুযোগ। আব্দুল্লাহর বাবা গাজলে গেছে গাজল থেকে আসার আগে কিন্তু আমাকে এই জিনিসটা কিনে নিতে হবে দেখেন হয় টাকা পয়সা না হলে চাল না হলে ভুট্টা না হলে গম যা পাবে যেহেতু স্বামী বাড়ি নাই দেখার কেউ নেই চুপ করে নিয়ে সে ফেরিওয়ালাকে দিয়ে জিনিস কিনে বাড়িতে হাজির। আমার মা জীবনে যদি বেঁচে থাকে আমি আজকে আপনাদের জন্য হাদিসটা তুলে দিচ্ছি। স্বামীর বিনয় জানাবে এই রকমের একটা কানা কড়ি পর্যন্ত যেন আপনার স্বামীর ঘর থেকে বের না হয়। কি বলছে নবীজি বলেন লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওরিহা ইল্লা বিইজনি যাওরিহা ক্বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। ওরে মা আমার যারা স্বামীর ঘরে সুযোগটা নেন ভালো করে শোনেন। দেখেন স্বামী এখন বেরিয়ে গেছে, স্বামীর পকেট থেকে 100 টাকা নিয়ে নিলেন, স্বামী এখন বাড়ি নাই, কিছু চট করে ঘর থেকে নিয়ে এসে কিছু কিনে নিলেন। স্বামী ঘরে নাই, তাড়াতাড়ি করে স্বামীর ঘর থেকে কিছু বের করে নিয়ে এসে দোকানে দিয়ে দিলেন। ওরে মা এটা আপনাদের জন্য হলো হক। আল্লাহ রাসূল বলেন লা তুনফিকুল মারাতু শাইআ, কোন মহিলা নিজের স্বামীর ঘরে যেন কিঞ্চিৎ পরিমাণ যেন কোন রকমের স্বামীর বিনা ইজাজতে বের না করে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, নবী গো যদি কাউকে আবার খানা দেওয়া হয়, কাউকে যদি কিছু খাবার দেওয়া হয় তাহলে কি দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী বলছে ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা, ওরে বিবি রে, ওরে আল্লাহর বান্দা রে শুনে নে, তোমার স্বামীর ঘরে যে খানা আছে, তোমার স্বামীর ঘরে যে খাবার মালটা আছে, এটা হলো যেন তোমার স্বামীর মালের মধ্যে অন্যতম মাল। অতএব যদি কাউকে তুমি খেলাতে চাও আগে তুমি তোমার স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি কাউকে খানা খেতে দাও। আমার মা কতগুলো হক আপনাদের বললাম, আর দুটো বলবো, বেশি বলবো না, সময়টাকে কাজে লাগাতে হবে। আমার পরে আরো আলেমুলামারা আসবে। এবার আরেকটা আপনাদের কাছে মূল্যবান তথ্য তুলে দিচ্ছি। মায়েরা প্রশ্ন করবে মাওলানা স্বামীর হক তো আদায় করতে হবে, স্বামীর হক আদায় না করলে তো জান্নাত পাওয়া যাবে না। তো এবার আমার স্বামী আমাকে বলছে বিবি বিয়ে আমার 17 বছর হয়ে গেল, এখনো বাচ্চা আল্লাহ আমাদের হয়তো নসিবে নেই, এখন পর্যন্ত আল্লাহ হয়তো রাজি হননি, বাচ্চা এখন পাওয়া যাচ্ছে না। আর আপনি 5 ওয়াক্ত নামাজি আল্লাহর কাছে কাঁদছেন, সিজদা করছেন, আর আপনার স্বামী এসে বলছে শোনো আর সিজদা করে হবে না, চলো অমুক জায়গায় গিয়ে কিছু দিতে হবে আর সেখানে গিয়ে মাথা ঠুকতে হবে, তাহলে সন্তান পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আমার মা হাদিসটা আপনাদের সামনে তুলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। যদি আপনার স্বামী এই রকমের কোন জায়গায় আপনাকে শিরিক করতে বলে, অন্যায় যেটা আল্লাহ নারাজ হয়ে যায় সেই কাজ করতে বলে, সেই কাজটা আপনি করবেন না, কোনো গুনাহ নেই। দেখে এই জায়গায় প্রশ্ন জাগতে পারে আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছে, এটাও তো স্বামীর হক যে আমি আমার স্বামীর কথাকে ফেলবো না। আল্লাহর রাসূল বলছেন না, কি করবে লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ওয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ। আল্লাহর নবী বলেন যে জায়গায় গেলে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, যে কর্ম করার জন্য আপনার স্বামী আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে ওই জায়গায় গেলে আল্লাহ যেন নাখুশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই জায়গায় তোমরা তোমাদের স্বামীর কথা ধরো না, কোনো অসুবিধা নাই। যেখানে নেকি আছে, যেখানে ভালাই আছে সেই জায়গায় তোমরা যাও কথা ধরো তাতে কোনো রকমের বাধা বিঘ্ন না। মাজনুনি এতগুলো হকের কথা আপনাদের সামনে বললাম, এবার সবথেকে জটিল একটা হকের কথা বলছি। আল্লাহ রাসূল কি বলছে? আলা ইন্না লাকুম নিসা আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুন। এই জায়গাটা এত জটিল কেন বললাম? আল্লাহর নবী বলেন সেদিন হুজ্জাতুল বিদায় নবী যেন এই শব্দটা দিয়ে সুন্দর করে বোঝান, হে পৃথিবীর নারীরা তোমাদের উপরে তোমাদের স্বামীর হক আছে, তোমার স্বামীর উপরে তোমারও হক আছে, তবে শোনো রে আম্মা হাক্কাকুম আলা নিসাইকুম, ওই নারীদের উপরে যেন সব থেকে বড় হক হলো। হে মা জননী কি হকের কথা শুনেন? নবীজি বলেন ফালা ইউতিনা ফুরুশাকুম লিমান তাকরাহুন। আল্লাহর নবী বলেন যদি কোন এই রকমের বিবি তার ঘরে স্বামীর বিনা ইজাজতে কোন পুরুষকে আসতে দেয় আর স্বামী যদি একবার দেখে নেয় স্বামী যেন নারাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই রকমের জন্য কোনদিন কোন বিবি স্বামীর ঘরে স্বামীর বিছানায় অপরকে কোনদিন আসার সুযোগ না দেয়। আমার মা সুযোগ নিয়ে না, স্বামী বাড়ি নাই মানে বন্ধুকে ফোন করে, আবার বন্ধুকে নিয়ে এসে গল্প করে। আল্লাহ রাসূল নিষেধ করলেন। আসসালামু আলাইকুম। একটা ছোট বাচ্চা স্টেজে কান্না করছে, কোনো মা এই বাচ্চা যার বাচ্চা সে এসে যেন এই স্টেজ থেকে নিয়ে যায়। ভাই বাচ্চাটাকে নিয়ে যান গো, কার একটু খোঁজ করেন না, ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদছে গো, কত আফসোস লাগে, মেয়ে মানুষ সাথে আবার একটু নিয়ে যান। আমার মায়েরা আপনাদেরকে জায়গা হচ্ছে না, পিছনে দাঁড়িয়ে আছেন কেন? মায়েরা একটাও দাঁড়িয়ে থাকবে না, আপনারা একটু বসে। অনুরোধ করছি, একটা কালে হাদিস শোনাবো আপনাদের, আর নয়। অনেকগুলো কথা শোনালাম, আমি চেয়েছিলাম এই হাদিসের ফাঁকে ফাঁকে আপনাদের একা দুটো করে কবিতা শোনাতে, কিন্তু আমি আজকে এই জন্য কবিতা শোনাচ্ছিলাম যে আপনারা আজকে কোরআন হাদিস শুনতে এসেছেন আর সময়টাকে আমাকে লক্ষ্য রেখে কথা বলতে হচ্ছে, এই জন্য কবিতা আবৃত্তি থেকে একটু আমি দূরে সরে আসলাম। আগে হাদিসগুলো আপনারা শোনেন। আমার মা তাহলে কি বুঝতে পারা গেল? আপনার স্বামীর ঘরে কোনদিন যেন আপনার স্বামীর বিছানায় আপনি কাউকে আসতে দেবেন না, এটা হলো আপনার হক। আপনার স্বামীর উপরে দেখে জীবনে শান্তি আপনার ফিরে আসবে। আরেকটা হাদিস, এই জায়গাটা বলে আমার মায়েদের কাছ থেকে আমি অবশ্যই যেন আশা করব যে আমার মায়েরা আমার বোনেরা যেন এই জায়গাটাতে অটল থাকে ইনশাআল্লাহ। তারপরে এবার আমাদের হক আপনাদের উপরে কি, এতক্ষণ ধরে তো আপনারাই করলেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছে যদি কোনো স্বামী অসুস্থ হয়ে পড়ে, তার পায়ে যদি খুন বের হয় আর স্ত্রী যদি সেই স্বামীর খুনগুলো মুখ দিয়ে চেপে চেপে যদি সব সাফ করে দেয়, তারপরেও তার স্বামীর হক আদায় করা যেন ভুল হবে না। আমার মা জননী আপনারা আজকে স্বামীদের পেয়েছেন, স্বামীর হক কিভাবে আদায় করতে হয় দেখেন, তার জন্য একটা হাদিস বলছি। নবীজি বলেন লা ইয়াসলুমু লি বাসারিন আইয়াসদা লি বাসারিন ওয়া লা সালমা লি বাসারিন আইয়াসদা লি বাসারিন লা আমারতুল মারআত আন তাসদা লি যাওজিহা লি ইসামি হাক্কিহি আলাইহা। আল্লাহর নবী বলেন হে পৃথিবীর নারীরা খুব ভালো করে শুনুন, আল্লাহর নবীর জবানে নবীজি বলেন তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো। কত বড় স্বামী মূল্যবান রত্ন। এবার যাদের স্বামী নেই ওনারা জানতে পারছেন যে স্বামী কি জিনিস। হাদিসটা শোনার পরে ছোট্ট ৩-৪ লাইনের একটা কবিতা আপনাদের শোনাবো। আল্লাহ রাসূল কি বলছে, লা আমারতুল মারাতা আনতাস দোদালে সাওজহা, আমি বলতাম হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো। লিইজামে হাক্কিহি আলাইহা, এটাই হলো তোমাদের জন্য সবথেকে সব দুনিয়ায় বড় হক। আমার মা, সেটাই হলো আপনার স্বামী, সেটাই হলো ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারু, সেটাই হলো আপনার জান্নাত এবং জাহান্নাম। কিন্তু অনেক মা এখানে দুঃখ নিয়ে দুঃখিনী মা বসে আছে। আল্লাহ, এতগুলো হাদিস শুনলাম, এতগুলো কথা শুনলাম, আল্লাহ আজকে তো আমার স্বামী বেঁচে নেই। যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার স্বামীর সমস্ত রকমের হক আদায় করতাম, কিন্তু নসিব খারাপ, স্বামী চলে গেছে। ও মা, ওই স্বামীকে আপনি আর ফিরে পাবেন না। আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহ সেদিন যেন হাসরের ময়দানে সেই স্বামীর সঙ্গে আল্লাহ আবার আমার মুলাকাত হয়। আর ওই মায়েদের বলবো, যে মায়েদের স্বামী মজুদ আছে, যেমন দাঁত থেকে লোকে দাঁতের মর্ম বুঝে না, দাঁত যখন উঠে যায় তখন বুঝতে পারে। যে মায়েরা স্বামী হারা, আজকালরা বুঝতে পারছেন, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে কিঞ্চিৎ পরিমাণ ত্রুটি করতাম না, কিন্তু স্বামী নেই, আমার দুনিয়া অন্ধকার। তাই কবি বলছে, অমর স্বামী ধন কেন গেছ আমায় ছেড়ে তুমি, অমর প্রতিধন যার চলে যায় তোমার শরণ হলে, আকাশতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, অমর স্বামী ধন কেন গেছ আমায় ছেড়ে তুমি, যে দেশেতে নবী নাই রে কি করিবে খুবে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, অমর স্বামী ধন কেন গেছ আমায় ছেড়ে তুমি। আমার মা, আজকে যাদের স্বামী বেঁচে আছে আপনারা সঠিক হক আদায় করেন আল্লাহর জান্নাত যাওয়ার জন্য। এবার আর লম্বা করছি না, আর একটা দুটো কথা বললে বেড়ে যাবে। এবার ভালো করে শুনে, দুই পাশে আমার মায়েরা আছে, মাঝখানে আমার বাপ জানেরা ভাই জানেরা আছে। এবার আপনাদের আমাদের হক বিবির উপরে কি? প্রথম কথাটা আল্লাহর কোরআনের দলিল দিয়ে একদম সূরা নিসা আয়াত নাম্বার ৪ এই জন্য পড়ে রেখেছি আপনাদের। কাছে আমাদের হোক আমাদের বিবির পরে কি আমি বলবো আল্লাহ আজকে বক্তব্য শুনে এই অত্র এলাকার মানুষ অত্র এলাকার পুরুষেরা যেন এই স্ত্রীদের হক একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে আল্লাহর কোরআনের বিধানের উপরে এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। পুরুষের প্রথম হোক স্ত্রীর উপরে হলো হাতে মহা মাথায় রাখবে সর্বপ্রথমে স্বামীর হক হলো বিবির উপরে। যেদিন সে বিয়ে করতে যাবে সেদিন যেন তার মোহরানাটা নগদ তার হাতে ধরিয়ে দেয়। এবার আপনার বিবিকে মোহরানা দিয়ে দিলে কত টাকা অনেক আছে আপনার 50,000 টাকা নগদ মোহরানা দিলে 10,000 টাকা মোহরানা দিলে ওই টাকাটা আপনার বিবি। এবার দেখা যাচ্ছে সংসার অভাব আপনি স্বামী ভালোভাবে চলতে পারছেন না আপনার বিবি 10,000 টাকা বসে এবার নিয়ে আছেন ওটা ওনার ওনার হোক। যদি মনে করে আল্লাহ 1,000 টাকা আমি আমার মোহর হিসাবে রেখে দিলাম 9,000 টাকা আমার স্বামীকে ফিরিয়ে দিলাম আমার স্বামী সংসারে খরচ করুক। দেখেন আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ওই টাকাটা খরচ করে খান কোনো রকমের অসুবিধা নেই। আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন তুমি তোমার বিবির হক আগে হাতে মোহর তুমি সর্বপ্রথমে দিয়ে দাও। এবার দেখা গেল তোমার বিবি যদি তার মধ্যে তোমাকে ফেরত দিয়ে দেয় ফাকিল দিবিনা লাকুম আনশিন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলেন বান্দারে তোমার বিবি আবার এই হাতকে মোহর থেকে তার কাছে রেখে বাদ বাকি যদি আবার তোমাকে ফেরত দিয়ে দেয় তুমি খাও খরচ করো আনন্দ করো এতে তোমার কোন রকমের অসুবিধা হবে না। এটা পুরুষের হোক স্ত্রীর উপরে। তাহলে এবার ভাবেন আজকে আমরা তৈরি থাকবো যে আমার বিবির হক মোহরানা সর্বপ্রথম আমাদের হোক মোহরানাটা আমরা নগদে দিয়ে দেব। কিন্তু মোহরানা এখন নগদ খুব কম দেয়। কেন জানে মোহরানা দেওয়ার আগে হারাম 4 লাখ টাকা দেখেন আগে কথা বলে বসে আছে। এবার যখন 2-4-5 লাখ টাকা শ্বশুরের কাছে গিয়ে আবেদন করে এসেছে গ্রামের মানুষ তখন মোহরে বসে বলছে দান আবার কিছু হয়েছে গো বলে বেশি হয়নি 5 লাখ হয়েছে। তখন জোর করে বলছে অনেক ভাইরা তো দেখছেন জায়গা নিয়ে তো একটু সামনাসামনি হয় খুব খারাপ আছে জায়গাটা ভাইজান একটু সামনে আসেন না গো ভাইরা ঢুকতে পারছেন না একটু সামনে আসে অনুরোধ করছি আপনাদের। আচ্ছা ভাই আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আজকে আমি আপনাদের অনুরোধ করব দয়া করে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর ভালোবাসায় আপনারা সেটা আসেন না ভাই। আর কত বলবো আপনাদের এতক্ষণ কোরআনের আয়াতটা বলা হতো কিছু আরো হাদিসের অংশ বলা হয়ে যেত কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো যান আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম এই সামনে